ফজরের পরপর না আমাদের বেডরুমের পূর্ব দিকের বারান্দাটা থেকে দেখেন কি ভালো লাগে আকাশটা। সূর্য তখনও উঠে নাই, শুধু পাখির মানে কলকাকলি, কিন্তু আশেপাশে অবশ্য সাথে সাথে শুধু পাখিদের আওয়াজও ছিল না, রাস্তার একটু একটু আওয়াজ, মানুষজনের সামান্য সামান্য চলাফেরা সব কিছুই দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছিল। আর এখান থেকে খুব আশ্চর্য লাগে যে ঠিক এই সময় না মোরগের ডাক শুনতে পাওয়া যায়, খুব দূরেও না আবার খুব কাছেও না, স্পষ্ট শোনা যায়, একদম স্পষ্ট। তা আমি মাঝে মাঝেই ভাবি যে এখানে মোরগের ডাক কীভাবে শোনা যায়, কিন্তু শোনা যায়। কোকিলের ডাক কিন্তু প্রায়ই শোনা যায়, প্রায়ই শোনা যায়, এখন একটু বরং কম, কারণ সামনের এই কনস্ট্রাকশনটা হওয়ার পর থেকে একটু কমই শোনা যায়। এখানে অনেকগুলো গাছ ছিল, নারকেল গাছ অনেকগুলো, আহারে সেই গাছগুলোর কথা খুব মনে হয়। আর এটা হচ্ছে 9:30-10 দিকে আর কি, এখানে একটা ফড়িং বসে আছে, আমি খুব অবাক হয়ে যাই মাঝে মাঝেই না, এরকম দেখি ফড়িং প্রজাপতি, হয়তো বারান্দায় অনেক গাছ থাকে দেখে বোধহয় এদের আনাগোনা, খুব ভালো লাগে যে এই গাছেদের জন্য তাও এদের দেখা পাই, স্বচক্ষে দেখতে পাই। এখন ওই 11:15 মতো বাজে আর কি, তো আমি ভাবলাম কি ড্রয়িং রুমের ফার্নিচারগুলো একটু মুছি। সাধারণত আমি রাতেই কিন্তু মুছে রাখি ফার্নিচারগুলো, রাতে আমি মানে শোবার আগে ঘরটা একবার একটু ঝাড়ু দেই, ফার্নিচারগুলো মুছি টুকটাক, মানে বিশেষ করে ড্রয়িং রুমেরটা আর ডাইনিংয়েরটা তো মুছবই। তো আজকেও মুছতে আসলাম, তো হঠাৎ মনে হলো কি জানালাটা দেখি, জানালাটা ধুলাবালি কেমন, সেরকম ধুলাবালি না, তবু নিয়ম রক্ষার জন্য ঈদের আগে একবার মানে ওই জানালাটা পরিষ্কার করা খুবই জরুরি মনে হচ্ছে আমার। কিন্তু আমাদের বাসার সবচেয়ে কম ধুলাবালি জমে বা সবচেয়ে কম নোংরা হয় ড্রয়িং রুম, এখানে সাধারণত খুব একটা ব্যবহার হয় না। আমি মাঝে মাঝে আসি, বসি, একটু চা খাই বা মাসুদ আহমেদ এখানে নামাজ পড়েন, এই পর্যন্তই। আর গেস্ট আসলে বেশিরভাগই লিভিংয়ে বসে অথবা আমার মেয়ের রুমে অগ্নির রুমে বসে, লিভিংয়েই বেশিরভাগ বসা হয়। আর আমি রান্না করার সময় কেউ আসলে আশেপাশের তারা রান্নাঘরে যে সোফা থাকে ওখানেই বসে, গল্প করে, চা খায়, তারপর ওখান থেকেই আর কি। মোট কথা ড্রয়িং রুমটা সেরকম ইউজ হয় না, খুব ফর্মাল ভাবে ইউজ হয় আসলে, মানে একেবারে বাইরের কেউ আসলে খুব কম। আসলে আমরা বাঙালিদের না ড্রয়িং রুমে ব্যবহার কমই আসলে। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দা সবাইকে স্বাগত, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল থেকে না প্রচণ্ড রোদ ছিল, ভালো রোদ ছিল, এত রোদ ছিল বারান্দাগুলো একদম রোদে ভেসে যাচ্ছিল। কিন্তু বর্ষাকালে রোদের কোনো বিশ্বাস নাই, এর থেকে বড় বিশ্বাসঘাতক আর কিছুই হতে পারে না। এই রোদের পর থেকেই না সারাদিন কেমন যাবে, মানে সকালে রোদ দেখে বর্ষাকালে বোঝার কোনো উপায় নাই। এখন যথেষ্ট মেঘলা, কতক্ষণ মেঘলা, মানে ক্ষণে মেঘ, ক্ষণে বৃষ্টি, ক্ষণে রোদ, ক্ষণে এই আর কি অবস্থা, মানে আকাশের প্রচণ্ড মুড সুইং হচ্ছে, সাংঘাতিকভাবে মুড সুইং হচ্ছে, পেরেশান হয়ে যায় সবাই মিলে, পুরা সংসারী মানুষদের তো মানে বিশাল ঝামেলা এই বর্ষাকালে। এই রোদ, কটকটে রোদ দেখে প্ল্যান ঠিক হলো, কাপড় ভিজানো হলো, মেনু ঠিক হলো, সব যাবে ভেস্তে কতক্ষণ পরে অসম্ভব বৃষ্টি, অথবা বৃষ্টি দেখে মেনু ঠিক হলো, আবার অসম্ভব রোদ, মানে অপদস্থ করতে বর্ষাকালের কোনো জুড়ি নাই। তো যাই হোক, আজকে আমি ড্রয়িং রুমে গেছিলাম, ভাবতাম যে ড্রয়িং রুমটাকে একটু ইয়েগুলো মুছি আর কি, মানে ফার্নিচারগুলো সবগুলো একটু মুছি, পরে গিয়ে দেখলাম না এটা ভালো রকমভাবে একটু ডিপক্লিন করতে হবে ঈদের আগে আগে, তো সুতরাং এখন উপর দিয়ে মুছে ফেলছি। যদিও বেশি ময়লা নেই, খুব বেশি ময়লা নেই, একেবারে মিনিমাম যদি কোনো কিছু ময় মানে নোংরা হয় সেটা হচ্ছে ড্রয়িং রুম, তারপরেও এই জন্য ড্রয়িং রুমটাকে অবহেলা করা হয়। কিন্তু না, ঈদের আগে ড্রয়িং রুমের একটা দাবি, সেটা হচ্ছে তাকে একটু ডিপক্লিন করতে হবে, তো সেই জন্য এই অবস্থাটা ছেড়ে দিয়ে আসলাম। তো এখন বাজে হচ্ছে বেশ বেলা হয়ে গেছে, 1টার উপরে হয়ে গেছে, এখন দেখি রান্না বান্না করি, অলরেডি রান্নার কিছু গুছাই আসছি, বাকিটা এখন করবো, চটপট রান্না করবো, অরণ্য এখন ভালো আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আনারস দিয়ে কাসুতি মাখা খাচ্ছে, আর আমিও টেবিলের উপরে আনারস দিয়ে কাসুন্দি মাখা নিছি। কিন্তু আমার এক দুই ফ্রুটস এমন জিনিস যে আমার বেশিক্ষণ চালাতে পারি, অনেক চেষ্টা করি, কিন্তু জিনিসটা ভারী মজা। লিচু ছাড়া আর কোনো ফ্রুটস আমার গলার ভিতর দিয়ে নামেই না।
গরম, মানে কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। আর আমার বাসায় ইদানিং কি হয়েছে, গত 1-2 বছর ধরে এরা মানে ভাতটা তেমনটা পছন্দ করে না, পোলাও খিচুড়ি এগুলোই বেশি পছন্দ করে। অথচ এক সময় ছিল যে আমাদের বাসায় গেস্ট ছাড়া আমরা পোলাওই রান্না করতাম না। তো যাই হোক, আজকে এই যে মৃগেল মাছ, জ্যান্ত মৃগেল মাছ দিয়ে কাঁচকলা রান্না করব, আর ওখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া চাক চাক করে ভাজি করছি আর কি। এই আর কি করলাম মনে তো পড়ছে না এখন। ও আচ্ছা, ছোলা বুট ভুনা করেছি আজকে, এই আর কি। তো এখানে আমি কাঁচকলা মাছ দিয়ে কাঁচকলা ঝোল করবো, তো ওখানে আমি পেঁয়াজটাকে হালকা ভাজা দিয়ে মানে ব্রাউন করি নাই, একটু নরম হয়ে যাওয়াতে এখানে সামান্য একটু আদা রসুন জিরা একটু বেশি করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাবো আর মাছটাকে ভাজবো না, একটু এক পিস মাছ খালি মাছদা আমাদের জন্য ভাজা দিব মানে, আর বাকিগুলো কাঁচা। আর এখানে ফ্রুটসগুলোকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, ওগুলাকে উঠায় রাখলাম। আর আমি বেসিনে চাল, ভাতের চাল এই 15-20 মিনিট ভিজায় রাখি আর কি, তাহলে ভাতগুলো খুব লম্বা লম্বা হয়, ঝরঝরে হয়। ভাতের ব্যাপারে আমার খুবই একটা ঝামেলা, ভাত একটু নরম হলেই আমার অসুবিধা লাগে। তো এই যে এখানে মশলাটা দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি মাছ আর কাঁচকলাটাকে ভাপায় রাখছি, না ছিলে খোসা ফেলে ভাপায় রাখছি, সেটাও দিয়ে দিব। আর আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করতেছি, কারণ কাঁচকলা আর মাছ আমি একসাথে দিয়ে তারপরে একটু কষাবো, 5-7 মিনিট ঢাকনা দিয়ে কষাবো, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে নাড়াচাড়া করবো না, একদম একটু ধিমা আছে, ফুটে উঠে ধিমা আছে, প্রায় 10-12 মিনিট রেখে দিব। বাস একদম একটু বেশিক্ষণ রাখলে হয় কি, কাঁচকলার মধ্যে মাছের ফ্লেভারটা একদম ভালোভাবে ঢুকে যায়। আর কাঁচকলা তো ভাপ দিলে হাফ অর্ধেকের বেশি সিদ্ধ হয়েই যায়। তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো উঠে নিলাম, আর একটা পাশে একটা মাছ ভাজা আছে, এটা হচ্ছে এই কাঁচকলার মধ্যে দিব আমার সাহেবের জন্য। উনি তো আবার কাঁচা মাছ খেতে পারে না, কিন্তু আমি আবার ভাজা মাছ খেতে পারি না, তর্ক মানে এত জ্যান্ত মাছ, এই ফ্রেশ মাছ ভাজলে কেমন লাগে। তো যাই হোক, যার যার রুচি বলে কোনো লাভ নাই, অনেক বলা হয়েছে কোনোই লাভ নাই, উনি ভাজা ছাড়া একদম মুখেই তুলতে পারেন না। দেখেন আমি কিন্তু একদম নাড়া দিইনি ঝোল দেওয়ার পরে। তো এখানে আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিব, আর দিয়ে ঢাকা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি পরে কিন্তু আমি অফলাইনে না ভাজা মাছটাও দিয়ে দিছি ওই ঝোলে। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজটাকে লাল করে একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, মানে হচ্ছে তেজপাতা লং দারচিনি এলাচ দিয়ে, তারপরে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে একটু হলুদ মরিচ আদা রসুন দিলাম, দিয়ে বুটটাকে ভালো করে একটু ভুনা করব, একদম ভালো করে একটু ভুনা করব। আর আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে তেঁতুলের পিউরি, তেঁতুলের পিউরি করে রাখছিলাম, সেখান থেকে 4 চামচে 1 চামচ তেঁতুলের পিউরি দিলাম। এটা খুবই ভালো লাগে, বুট ভুনা করলে খুব ভালো লাগে, একটা টকটক একটা ভাব আসে, অসম্ভব ভালো লাগে। মানে আমি সবসময় বুট ভুনাতে একটু তেঁতুলের পিউরি দেই। তো এখানে সামান্য একটু পানি দিলাম, দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব, কারণ এটা তো এখন খাবে না, এটা সন্ধ্যায় খাবে আর কি। এখন জাস্ট প্রায় মানে রান্না করে রাখবো, তো মোটামুটি রান্না হয়ে গেছে। আমি এখন এখানে কাঁচা মরিচ দিব আর ভাজা জিরা আর ধনে গুঁড়া একসাথে করে ভাজা আর কি, আর চিলি ফ্লেক্স একটু চিলি ফ্লেক্স দিব, আর একটু গরম মশলা, ঘরে তৈরি যে গরম মশলাটা সেটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর নাড়াচাড়া করবো না। একবারে আবার যখন সন্ধ্যায় খাবে তখন আবার ভালো করে গরম করে একটু ভাজা ভাজা করে ধনে পাতা দিয়ে তখন আবার নামাবো আর কি। তো এই যে আমাদের বাসায় না বুট ভুনাটা আমার হাজবেন্ডের ছেলের খুবই পছন্দ। আর এখানে আমার ওই যে কাঁচকলার ঝোলটা দেখেন কি সুন্দর হয়েছে, আর এত কাঁচকলা আমার খুবই পছন্দ, সাংঘাতিক ভালো লাগে আমার কাঁচকলা। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, কচুর ভর্তা, আর এখানে হচ্ছে গাঁঠি কচুর ভর্তা, এটা রানী ভাবি দিছে। আর এখানে একটু পুঁইশাক কালকে, এখানে হচ্ছে অরণের জন্য গরুর মাংস ভাজি ভাজা ভাজা করে, আর এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে মৃগেল মাছ, জ্যান্ত মৃগেল মাছ। তো আমি আমি তো ভাজা মানে ভাজা মাছ আমার একদম সহ্যই হয় না, জ্যান্ত মাছ, তো আমি ছোট ছোট করে এই যে এগুলো আমার জন্য করছি, আর এক পিস হচ্ছে মাসালা আমাদের জন্য ভাজা করে তারপরে দিয়ে দিলাম। আর এখানে ভাত, অরণ্যের ডালটা আনতে হবে, ওখানে সালাদ, অন্য ভাত নিয়ে নাও,
আচার দিব ওর নাম জানি কি সাইয়ান যা তো শ্রেয়ানকে ডাক দাও তো সাইয়ান আমাদের ছাদ থেকে না সূর্যাস্তটা দেখতে যে কি অদ্ভুত লাগে মানে এটা আমি সামনাসামনি না হলে না বোঝানো যাবে না ক্যামেরায় তো কোনোভাবেও না ভাষায়ও না এখন বাজে রাত 9:30 ছাদ থেকে এসে না ইদানিং আমি একটু চা খাই তারপর একটু রেস্ট নেই একটু এডিট এডিট করি যেহেতু মাথাটা আমি ওই সময় একটু কাজে যান এই জন্য ওই সময়টা একটু ফাঁকা থাকে এডিটের কাজগুলো ওই সময় শেষ করি আর এই কর্নারটা কি ভালো লাগতেছে না গাছগুলো খুব সুন্দর হয়ে গ্রো করতেছে ওই যে পানিতে রাখছি যে গাছটা মাঝখানে তিনটা পানিতে রাখা আর সাইডে দুটো মাটিতে রাখা তো ওগুলো চেক করি আর কি আর আসার সময় ছোটোখাটো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে মাস্তান আহমেদ আর কি আর এখানে যেমন এখানে আমি আদা আর পেস্টে রসুন বের করছি এগুলো হচ্ছে কালকে মানে ইয়ে করবো আর কি ব্লেন্ডারে ম্যাশ করবো আদাও খোসা শুদ্ধ করবো রসুনও খোসা শুদ্ধ করবো কোনো খোসা ফেলবো না খোসা শুদ্ধ এত টেস্ট হয় তরকারিতে মানে আসল যে ঝাঁজটা আদার বা রসুনের বা সেই আসল জিনিসটা পাওয়া যায় ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার আপাদের কাছে আর এখন টুকটাক একটু রান্না বান্না করতেছি এটা হচ্ছে সাদা কলিজা এটা আমার জন্য করতেছি আর আমার পুত্রের জন্য বীজ চাপ করতেছি সব পড়ে গেল রে সব পড়ে গেল সব পড়ে গেল আর এখানে হচ্ছে দুপুরে কলা তরকারি এটা গরম দিলাম এটা এখন আর লাগবে না কারণ এখন মাছ ধামে পান্তা ভাত খাবে আর কাঁচামরিচ নিয়ে আসছে আলু নিয়ে আসছে তারপরে এই যে কলা নিয়ে আসছে আরো যেন কি কি ও ডিম মানে কি চাহিদা মানে সংসারের না প্রয়োজনের শেষ নাই প্রয়োজন হা পড়ে থাকে সেটার ভিতরে যতই ভরবে তুমি কি চা নিয়েছিলা বাপ্পা তো এসে চা খুঁজতেছে চা খুঁজতেছে আমি তো ভাবলাম যে কি রে চা না অসুবিধা নাই আব্বু আর ওই যে তোমার জন্য চাপ করছি পান্তা ভাত খাবো বাবা ওই যে চাপের স্মেলটা দেখো ওই যে ভাতে পানি দিয়ে রাখছি মরিচ ভর্তা করে দেই একটু এখন খাবো না ও তাহলে ওই যে ইয়েটা খাও ওই যে কি যেন বলে এগুলাকে ভুলেও তো যায় এটা নাকি মালটা একটু ইয়ে দিয়ে খাও বিট লবণ ছিটায় খাও তো ছেলের একটু পরিচর্যা করি ওর কালকে শরীরটা খারাপ ছিল আজকে আলহামদুলিল্লাহ একদম ফিট ফাট একদম ভালো না আর না একদম ভালো আলহামদুলিল্লাহ তোকে একটু খাওয়াটা দিব আর ওর সাথে একটু কথা বলবো আর হচ্ছে রান্নাটা একটু দেখবো আর এত গরম ফ্যান বন্ধ করে না কথাই বলা যায় না এই ভয়ে এখন ক্যামেরা অন করতেই ভয় লাগে ফ্যানটা মানে ক্যামেরাই অন করি না কারণ ক্যামেরা অন করলে ফ্যান বন্ধ করতে হবে বাবা এখন আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা রাখি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ এই যে আমার চা দেখেন সেই 7:30 সময় চা এখনো গড়াচ্ছে আমি না খুব গরম গরম চা বিসমিল্লা বলে শুরু করি আর যখন শেষ করি তখন একদম ঠান্ডা হয়ে যায় এটা আমার সবসময়ের অভ্যাস বি পজিটিভ স্প্রেড পজিটিভিটি এটাই হবে আমাদের সবার মূল মন্ত্র অরণ্য অরণ্য এই যে আমি টেবিলে রাখলাম